ভারতে 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। এদের মধ্যে তৃতীয় জ্যোতির্লিঙ্গ হল মহাকালেশ্বর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান দখল করে। কেন এই জ্যোতির্লিঙ্গ এত তাৎপর্যপূর্ণ তা জানতে হলে আমাদের এর আবির্ভাব সম্পর্কে জানতে হবে। শিবপুরাণে উল্লিখিত এই তৃতীয় জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পৌরাণিক কাহিনী প্রথমে জেনে নেওয়া যাক। শিবের অত্যন্ত প্রিয় এক নগরী ছিল যার নাম অবন্তী। এই নগরে এক জ্ঞানী ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ শিব ভক্ত ছিলেন। প্রতিদিন সকালে পার্থিব শিবলিঙ্গ বানিয়ে তার আরাধনা করতেন। বেদপ্রিয় এই ব্রাহ্মণ সর্বদা বেদের জ্ঞান অর্জন করতে ব্যস্ত থাকতেন। নিজের ভালো কর্মের জন্য ব্রাহ্মণ তার কর্মের পূর্ণ ফল লাভ করেন। অন্যদিকে রত্নমালা পর্বতে দূষণ নামে এক রাক্ষস বাস করত। ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিল ওই রাক্ষস। ব্রহ্মার আশীর্বাদের অহংকারে ধার্মিক ব্যক্তিদের ওপরে আক্রমণ চালাত দূষণ। উজ্জয়িনীর ব্রাহ্মণদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার পর অবন্তীর ব্রাহ্মণদের ওপরে সে অত্যাচার শুরু করে দেয়। সমস্ত ব্রাহ্মণকে ধর্মীয় আচার আর আচরণ পালন করা থেকে সে বিরত থাকতে বলে, কিন্তু কেউই তার কথা শুনে না। এর ফলে রাক্ষসরা প্রত্যেক দিন সেখানের ব্রাহ্মণদের নির্যাতন করতে থাকে। আর শেষ পর্যন্ত ব্রাহ্মণরা মিলে শিবের কাছে প্রার্থনা করেন। এরপর রাক্ষসদের সতর্ক করেন শিব, কিন্তু রাক্ষসরা মহাদেবের কথার তোয়াক্কা না করে ব্রাহ্মণদের ওপর হামলা করে দেয়। তখনই মাটি ফুঁড়ে মহাকাল রূপে প্রকট হন শিব। ক্ষুব্ধ শিব নিজের এক হুঙ্কারে দূষণকে ভস্ম করে দেন। তারপর তার ভক্তরা শিবকে সেখানে বিরাজমান হওয়ার আবেদন জানালে তিনি সেখানেই অধিষ্ঠিত হন। এই স্থানটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরবর্তীকালে পরিচিতি পায়। কথিত আছে যে উজ্জয়িনীর সম্পূর্ণ ভূমি ছিল শ্মশান ভূমি। এখানে মহাকালের মুখ দক্ষিণ দিকে রয়েছে, তাই তন্ত্রক্রিয়ার বিচার দিয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দির অত্যন্ত বিশেষ। মহাকালের নগরীতে হরসিদ্ধি, কালভৈরব, বিক্রান্ত ভৈরব ইত্যাদি দেবতা বিরাজমান। মন্দিরে একটি প্রাচীন কুণ্ড রয়েছে। এখানে স্নান করলে সমস্ত পাপ ও সংকট দূর হয়। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি তিনটি খণ্ডে বিভক্ত। এর নিচের অংশে মহাকালেশ্বর স্বয়ং বিরাজ করেন, মাঝখানে ওঙ্কারেশ্বর এবং ওপরের অংশে আছেন নাগ ও চন্দ্রেশ্বর। মহাকালেশ্বরের গর্ভগৃহে দেবী পার্বতী, গণেশ ও কার্তিকের মূর্তি রয়েছে।